করোনার প্রভাবে এবারের ঈদ উৎসবে পর্যটক শূন্য থাকছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে পর্যটনে ক্ষতি হবে প্রায় 1,500 কোটি টাকা। আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিনোদন কেন্দ্রগুলো। বিস্তারিত জানাচ্ছেন সুকন্যা আমির। করোনা সংক্রমণ কমাতে দেশে লকডাউন শুরু হয় গেল বছরের মার্চে। অন্যান্য সবকিছুর মতন বন্ধ তালিকায় যুক্ত হয় দেশের পর্যটন খাত। দীর্ঘ 5 মাস পর স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে খুলে দেয়া হয় দেশের অভ্যন্তরীণ বিভিন্ন দর্শনীয় স্থান। এরপর করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে গত এপ্রিল থেকে আবারও শুরু হয় লকডাউন। সবকিছুর মতন বন্ধ হয় পর্যটন খাত। ঈদ উৎসবে বিধিনিষেধ শিথিল করে সব খুলে দিলেও পর্যটন খাতে তার আঁচও পড়েনি ছিটে ফোটাও। 40 লক্ষাধিক লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত, তাদের মানবতার যে জীবনযাপন চলছে তাতে এই পর্যটন শিল্পকে রক্ষা করাই অনেক কঠিন হয়ে গেছে। প্যাসিফিক এশিয়া ট্রাভেল এজেন্সির বাংলাদেশ কেন্দ্রের মহাসচিব বলছেন, ঈদ মৌসুমে পর্যটন খাতে ক্ষতি হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। এমনকি সরকার ঘোষিত দ্বিতীয় প্রণোদনাতেও নেই ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্টদের নাম। আমরা যদি হোটেলকে বিবেচনা করি, আমরা যদি পর্যটন স্পটকে বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমার ধারণা যেটা সেটা হলো 1 থেকে 1,500 কোটি টাকার একটা বড় ক্ষতি তো এই ঈদের এই মৌসুমে পর্যটন শিল্পের জন্য ক্ষতি হয়েছেই। 1,000 কোটি টাকার মতো মাননীয় প্রধানমন্ত্রী একটা বরাদ্দ দিয়েছেন, সেখানে কিন্তু ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট এবং ক্ষুদ্র শিল্পের সাথে যারা যারা যুক্ত তাদের কারোরই কিন্তু নামটি পর্যন্ত সেখানে নেই। চিড়িয়াখানা ও সরকারি বিনোদন কেন্দ্রগুলো কবে নাগাদ খুলবে তাও নিশ্চিত নয়। এই মুহূর্তে শুধু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কেন, বাংলাদেশের প্রত্যেকটি বিনোদন কেন্দ্রই অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারা বিবেচনায় অন্তত ঈদ মৌসুমে পর্যটন খাত এবং বিনোদন কেন্দ্র খুলে রাখার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।